বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার নিউমেরারি প্রফেসর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া। আমাদের সঙ্গে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক এবং একটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক তিনি অজয় দাশগুপ্ত। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা রাখতে চাই যে বাংলাদেশের বয়স এখন 51 বছর, কিন্তু অনেকেই মনে করেন যে বাংলাদেশ আসলে সবার বাংলাদেশ হয়ে উঠতে পারেনি এখন পর্যন্ত, সেটা ধর্মীয় বিচারে বলি বা গোত্রের বিচারে বলি, ইথনিসিটির বিচারে বলি, সেটা রিলিজিয়নের বিচার আমি বললামই, জেন্ডারের বিবেচনায় বলি, অঞ্চলের বিবেচনায় বলি, সকলের বাংলাদেশ হয়ে উঠতে পারছে না কেন বাংলাদেশ, এই প্রশ্নটা। আর যদি আপনারা মনে করেন যে হয়ে উঠেছে সেটিও আপনারা বলতে পারেন। অধ্যাপক সুকমল বড়ুয়া, আজকের প্রেক্ষাপটে আমার মনে হয় শুধু বাংলাদেশ তো না, বাংলাদেশের বাইরে যারা শুনছেন, বিশেষ করে আমরা বাংলাদেশের ভূখণ্ডের মানুষ যারা দেশ বিদেশে অবস্থান করছে তাদের জন্য এটা আমার মনে হয় একটা ভালো বিষয় আজকের বিষয়টা নিয়ে। 51 বছর বয়স কিন্তু কম না, এক শতকের কিন্তু অর্ধেক। এই শতকের মধ্যে আমরা বিশেষ করে যখন আমরা অন্য শাসনাধীন ছিলাম বিশেষ করে ব্রিটিশ, তখন আমাদের আশাকাঙ্ক্ষা কিন্তু ছিল ম্লান, ক্ষীণ, দুর্বল। পরবর্তীতে পাকিস্তান যখন আমাদের শাসন ব্যবস্থা করলো, পাকিস্তানের শাসনামলায় যখন থাকলাম, আমাদের আশাটা কিন্তু আরেকটু উর্বর ছিল, কারণ ব্রিটিশের দূরত্ব, কলোনিয়াল যে একটা চিন্তা থেকে আমরা মুক্ত হয়ে যত কিছু হোক, এখানে ভারত উপমহাদেশের একটি দেশ ছিল পাকিস্তান, ভারতবর্ষের পাশে, তো আমরা যখন সে তার অধীন ছিলাম তাও কিন্তু কাঙ্ক্ষিত ছিল না, যেভাবে হোক জাতিগতভাবে, জাতিরাষ্ট্র হিসাবে, জাতিতত্ত্ব হিসাবে এখানে সেটি আসছে, এটা হচ্ছে ইতিহাসের বিষয়। এরপরে যখন আসলো, কিন্তু আমরা সেখান থেকে যে আমরা ছিলাম, আমাদের সেখানেও কিন্তু আমরা মুক্ত চিন্তা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, আমাদের নানা ধরনের বিষয়গুলো সেখানে স্থবির হয়ে গিয়েছিল এবং সংকট সৃষ্টি হয়েছিল। আমরা স্বাধীনভাবে সব কিছু কিন্তু সেটাকে চর্চা করতে পারিনি, কারণ মানুষের তো আশা আকাঙ্ক্ষা থাকে অনেক বেশি। একটা ভূখণ্ডের মানুষদের কিন্তু তাদের সামাজিক, তাদের অর্থনৈতিক, তাদের সামষ্টিক, অর্থাৎ বিশেষ করে একটা জাতি সম্প্রদায় যেভাবে বেড়ে উঠে, অনেক আকাঙ্ক্ষাকে নিয়েই কিন্তু একটা সামষ্টিক ধারণা কিন্তু তার তৈরি হয়। তো সেই হিসাবে বাংলাদেশের কিন্তু ভূখণ্ডের মানুষগুলো কিন্তু অত্যন্ত কিন্তু স্বাধীনচেতা ছিলেন। তো আমার মনে হয় দেখেন কীরকম একটা দ্রোহ সৃষ্টি হলো মানুষের ভিতরে, যে সেদিন আমরা 1971 এবং এর আগে তো একটা ইতিহাস আছে যে আন্দোলনকে তৈরি করার জন্যে, হঠাৎ করে তো আন্দোলন আসে না, আন্দোলনের জন্য বিভিন্ন প্রেক্ষিত এবং বিভিন্ন সূচক তৈরি করতে হয়। তো সেই হিসাবে আমরা আন্দোলনের বিভিন্ন সূচক তৈরি করে 1970-71 যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, এটা অবশ্যই ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা সেদিনে জাতি, গোত্র, ধর্ম, বর্ণ এক হয়ে, একাকার হয়ে কিন্তু সেটা আমরা করেছিলাম। কোনো ধরনের বিভাজন ছিল না, কোনো ধরনের বিচ্ছিন্ন ছিল না, আন্তরিকতার দিক থেকে বলুন, হৃদয়ের দিক থেকে বলুন, সামাজিক দিক থেকে বলুন, রক্তের বন্ধনে বলুন, এবং জাতিগত বলুন, ধর্মগত বলুন, আপনি যে যে কথা বলছেন ধর্মীয়ভাবে, আমরা কিন্তু একে এক হয়ে গেছেন। কেন যে এরকম একটা স্রোত সেদিন ছিল, প্রবাহ সেদিন ছিল, এটাকে যদি আমরা চিন্তা করি আমার মনে হয় সেখান থেকে আমরা অনেক দূরে চলে আসছি। তো দূরে আসছি এই জন্য, এই জন্য প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে। এই প্রশ্নপত্র আজকে না হলে 51 বছর পরে সেই প্রশ্নপত্র আসবে কেন? শুধু আপনার চিন্তাই না, আমি আপনাদের, আমাদের জিল্লুর রহমান সাহেব, আপনি তৃতীয় মাত্রায় একজন অত্যন্ত প্রসিদ্ধ সাংবাদিক এবং আপনাকে সকলেই জানে, এবং বিশ্বভিত্তিক আপনি কথা বলেন, বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ সব কিছু মিলিয়েই কিন্তু আপনার কথাগুলো উচ্চারিত হয়। কিন্তু আমার মনে হয় আমি শিক্ষক, তো আমার শিক্ষকের মূল্যবোধ দিয়ে যদি আমি বলি, সেখানে কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়ে গেছে। শিক্ষা ক্ষেত্রে কিন্তু সেটা করেছে, কারণ আমার দীর্ঘ 35-36 বছর শিক্ষা জীবনে আমি দেখেছি সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আমাদেরকে তাড়িত করেছে এবং আমাদেরকে প্রশ্নপত্র তৈরি করেছে। তো এই জন্য বলছি 51 বছর স্বাধীনতার মধ্যেও আমার মনে হয় আমরা সেভাবে কাঙ্ক্ষিত অর্জন, আমাদের যে অভিপ্রায় যেটা ছিল, অভিলাষ যেটা ছিল, আমরা যেভাবে স্বাধীন করেছিলাম যে চিন্তা নিয়ে, সেখানে গণতন্ত্র থাকবে, স্বাধীন চিন্তা থাকবে, লেখনী শক্তি থাকবে, চিন্তার স্বাধীনতা থাকবে, বলার স্বাধীনতা থাকবে, ধর্মীয় মূল্যবোধ থাকবে, উপাসনালয়গুলো আমাদের, যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিক, যারা আমাদের ধর্মের যে বিশাল স্থাপনা সেগুলো নিরাপদে থাকবে, আমরা পারস্পরিকভাবে অনেক কিছুতে আমরা বন্ধন সৃষ্টি করে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের ভূমি আমরা তৈরি করতে পারবো, আমি সেটা চেয়েছিলাম। তবে আমার মনে হয় এখানে সেটা আকাঙ্ক্ষিত হয়নি,
এবং সেখানে বিভিন্ন ক্ষেত্রে, শুধু এক ক্ষেত্রে না, আমি বলবো আপনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রশ্নবোধক আছে, ইভেন ধনী দরিদ্রের বৈষম্য নারীর কথা বলছেন, কিন্তু অঞ্চলের কথা বলছেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কথা বলছেন, আমাদের ঘুরে দাঁড়ানোর এখনো সময় আছে। আমি যেটা মনে করি, আমি যদিও বিএনপির আমি তো অ্যাডভাইজার, রাজনীতিতে বেশি সরব না হলেও কিন্তু আমার বুদ্ধিবৃত্তি রাজনীতিতে কিন্তু আমি সরব, এবং কারণ এটা একটা বিষয় যে বুদ্ধিবৃত্তি রাজনীতিতের মধ্যেও কিন্তু আমি যদি মনে করি রাজনীতির ক্ষেত্রে কিন্তু সেরকম আমাদের মধ্যে দূরত্ব রয়ে গেছে। কেন আমাদের একটি স্বাধীন দেশে আমরা সুন্দরভাবে চিন্তা করতে পারবো না? দেশ তো আমাদের, এখানে চায়নারা নাই, এখানে অন্যান্য সম্প্রদায়ের নাই, এখানে ব্রিটিশ নাই, এখানে পাকিস্তানি নাই, কেউ নাই, আমাদের দেশের মানুষ, আমাদের মধ্যে একটি বিভাজন থাকবে কেন? একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এত প্রশ্ন তৈরি হবে কেন? রাজপুতগুলো এটা অন্ধকার থাকবে কেন? স্বাধীনভাবে আমরা যেতে পারছি না কেন? সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমি আবার আসবো আপনার কাছে, আমরা একটু মিস্টার অজয় দাশগুপ্তের কাছ থেকে শুনি। মিস্টার অজয় দাশগুপ্ত, ধন্যবাদ আপনাকে। তৃতীয় মাত্রার অগণিত দর্শক শ্রোতাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অত্যন্ত মূল্যবান প্রশ্ন আপনি করেছেন। অর্ধশত বৎসর কোনো কম সময় নয়। সেই অর্থে বাংলাদেশ যদি আমরা মানুষের বয়স হিসাব করি, সে তার যৌবন পেরিয়ে পরিণত বয়সে পা রেখেছে। এই সময়েও আমাদের এই প্রশ্ন করতে হচ্ছে যে আমাদের সমাজে ইকুয়ালিটি, আমাদের সমস্ত ক্ষেত্রে, জেন্ডারের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে যে কথা বললেন, সম্প্রদায়ের ক্ষেত্রে, জেলা পর্যায়ে, এমনকি মানুষে মানুষের যে বিভেদ, সেটা এখন পর্যন্ত দূরীভূত হয়নি। পরিষ্কার কথায়, এই দূরীভূত না হওয়ার যে দায়, আজকে পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত সরকার ক্ষমতায় এসেছে, কেউ কখনো দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করার মধ্যে এক ধরনের পালিয়ে বেড়ানোর প্রবণতা থাকে, এটা আমরা সবাই জানি। প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধের যে ভিত্তিতে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযুদ্ধের যে ঐক্যের ভিত্তিতে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই ঐক্য থেকে আমরা অনেক অনেক দূরে চলে এসেছি। আজকের বাংলাদেশে আপনি দেখবেন বিভাজন, এবং বিভাজনের পরে আবার বিভাজন, শাখা শাখার পরে প্রশাখা, এইরকম করতে 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 প্রত্যেকটা সেক্টরে আপনার বিভাজনের একটা রাজনীতি এবং সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে। কোনো দেশ আপনি দেখুন, প্রত্যেকটি দেশ, এমনকি উপমহাদেশের দেশগুলো, তাদের বেসিক যে বিষয়গুলো থাকে রাষ্ট্রের, সেই ব্যাপারে ঐকমত্য পোষণ করে, কিন্তু আমরা করি না। সেটা যদি আমাদের রাষ্ট্রের আপনি পতাকা বলেন, সঙ্গীত বলেন, জনক বলেন, যে কোনো বিষয়ে আমাদের মতভেদ আছে, নেতৃত্বের বিষয়ে মতভেদ আছে, এই মতভেদ ক্রমাগতভাবে বিস্তার লাভ করতে 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 সমাজের প্রতিটি স্তরকে আজকে আক্রমণ করেছে। আমি তো বিস্ময়ের সাথে প্রত্যক্ষ করি আপনার যে যে বিষয়গুলো, এই যে একটু আগে পাকিস্তান আমলের কথা আসলো, আমি জন্মগ্রহণ করেছি তৎকালীন পাকিস্তানে, পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের আপনার সম্মানিত নাগরিক হিসেবে বাংলাদেশি নাগরিক হয়েছি, আজকে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব এবং বাংলাদেশের যৌথ নাগরিকত্ব নিয়ে জীবনযাপন করি। আমার অতীত অভিজ্ঞতা, জন্মগত অভিজ্ঞতা এবং প্রবাসী অভিজ্ঞতা, আমি যেটা দেখি যে গণতন্ত্র ছাড়া মুক্তির কোনো পথ আসলে নেই। কেন নেই? এখন গণতন্ত্রটা কেমন? আপনি কি সব মানুষের অধিকারকে নিশ্চিত করা যদি গণতন্ত্র হয়, সেটা যদি আপনার সকল মানুষের কথা বলার অধিকার যদি গণতন্ত্র হয়, সকল মানুষের সাম্যের অধিকার যদি গণতন্ত্র হয়, তাহলে সেই গণতন্ত্র বাংলাদেশে আসলে কি আছে? আমি তো এক কথায় যদি বলতে বলা হয়, আমি বলবো নাই। আপনি দেখুন, আপনি যে ঐক্যের কথা বলেছেন, সে ঐক্যের কতগুলো সিম্বল থাকে, কতগুলো প্রতীক থাকে একটা দেশে, একটা সমাজে, একটা রাজনীতিতে, সব জায়গায় একটা প্রতীক থাকে, সেই প্রতীকটাই তো আমরা রক্ষা করতে পারিনি। এই যে সর্বংসহা হবার যে একটা প্রবণতা থাকা উচিত, রাজনীতির যে সহ্য ক্ষমতা থাকা উচিত, সেটা লুপ্ত হতে 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 আপনার ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, মারমুখী একটা অবস্থানে অবস্থান করছে সব সময়। যখন আমরা দেখেছি বলা হচ্ছে অচলায়তন, পলিটিক নেই, তখনও কিন্তু একতরফা হলেও সেটারও একটা মারমুখী মনোভাব আমরা লক্ষ্য করছি। আবার যখন পলিটিক্স আছে, তখন পারস্পরিক কোন্দল এবং তখনও যে সংঘাত এবং মারমুখী প্রবণতা, সেটাও আমরা লক্ষ্য করছি। এই প্রবণতা কিভাবে একটি জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে? দেখুন, প্রথমে স্বীকার করে নিতে হবে, কেবল সমালোচনার জন্য সমালোচনা করা টকশোর উদ্দেশ্য হতে পারে না, এবং সে কারণে আমি অবশ্যই স্বীকার করব উন্নতি অগ্রগতিতে বাংলাদেশের অনেক অর্জন সম্ভবপর হয়েছে, দৃশ্যমান অর্জন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তারপরে আপনার মেট্রো রেল হয়েছে, মাটির তলায় সেতু হচ্ছে, বঙ্গবন্ধু টানেল হচ্ছে, সবই সমস্তই সত্য। এ সমস্ত সত্য এবং এ সমস্ত সত্যের যে ফলাফল, সেগুলো জনগণ ভোগ করছে। সাথে আমরা যেটা চেয়েছি, যেটা মনে রাখা উচিত বলে আমি মনে করি, দেখুন, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যারা তেলের উপর, বিভিন্ন সম্পদের উপর ভিত্তি করে ধনশালী হয়েছে, অথচ আপনি দেখবেন যখন আপনি মেরিটের প্রশ্ন আসছেন,
জীবন যাপনের প্রশ্ন আসছে, আপনার স্বচ্ছতার প্রশ্ন আসছে, জীবনে বাঁচার জন্য মাথা উঁচু করে সমস্ত নাগরিক অধিকার নিয়ে বাঁচার প্রশ্ন উঠছে, তখন সেই ধনী দেশগুলোর পরিবর্তে মানুষ কিন্তু আরো একটু কম ধনী হলেও অন্য যে দেশগুলো বেছে নিচ্ছে তারা হচ্ছে গণতান্ত্রিক, তারা হচ্ছে আমি বলবো যে সমাজের সামনে বিশ্বাসী এবং তারা মানুষের অধিকারে বিশ্বাসী। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে কেবল অর্থনৈতিক উন্নয়নই কোনো সমাজকে এক রাখে না, একই সাথে সমাজকে বেগবান করতে হলে, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হলে এবং আমাদেরকে বাংলাদেশের, আপনি, আমি যদি কথাটা একটু এইভাবে বলতে চাই যে একটা দীর্ঘ ঐতিহ্যে আমরা আসলে বড় হয়েছি, দীর্ঘ অতীতে যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, হ্যাঁ সংঘাত তো সবসময় থাকে, একটা সময় রাষ্ট্র সংঘাতে লিপ্ত করে দিতে প্ররোচনা দিয়েছে, যেটাকে আমরা পাকিস্তান বলেছি যে সাম্প্রদায়িক রাষ্ট্র, ঠিক আছে, তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি করেছি সেখানে কেন সাম্প্রদায়িকতা নির্মূল হয়নি, কেন হয়নি, এই প্রশ্ন আমরা কি আমাদের করবো নাকি আমরা রাজনীতিকে করবো? সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে শিক্ষক নির্যাতন থেকে শুরু করে একেবারে সমস্ত জায়গায় রামুর বৌদ্ধ মন্দির আক্রমণ থেকে শুরু করে সমস্ত জায়গায় যদি আপনি দেখেন এই যে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে আর একটি সম্প্রদায়ের যে উন্মাদনা পরিশেষে আমরা দেখলাম তার পেছনে দাঁড়িয়ে আছে রাজনীতি, নোংরা রাজনীতি, কলুষিত রাজনীতি, যে রাজনীতি মানুষকে একটা সময় উস্কে দিচ্ছে যে যা তুই এটা করলে আমার গদি বা তত্ত্ব ঠিক থাকবে অথবা আমার ক্ষমতার জন্য এটাকে দরকার, এই দুইভাবে ব্যবহৃত হয়েছে। এবং যতদিন পর্যন্ত আপনার রাজনীতির এই মেরুকরণ থেকে বাংলাদেশ বেরিয়ে এসে আমি মনে করি আমরা সবসময় এখন দেখছি যে সিভিল সোসাইটি হচ্ছে আক্রান্ত, সেটা একেবারে শুরু থেকে আজকে পর্যন্ত সিভিল সোসাইটিকে কথা বলার অধিকার দেওয়া এবং কথা বলার যে ন্যায্যতা সেটাকে মেনে নেওয়া যতদিন পর্যন্ত আপনার আমাদের সমাজ অবারিতভাবে না নেবে ততদিন পর্যন্ত একটি ঐক্যবদ্ধ সমাজ আসলেই হয়ে খুব কষ্টকর বলে আমি মনে করি। যে প্রফেসর সুকোমল বড়ু আপনি শুনছিলেন এবং এই জায়গায় আর আর একটা বিষয় মিস্টার অজয় দাশগুপ্তের কথা এসছে যে রাজনীতিও এগুলোকে প্যাট্রোনাইজ করছে এবং রাজনীতির কারণ ছাড়া আসলে এই বৈষম্যগুলো, এই বিভেদগুলো আমাদের এখানে থাকতো না। সো আমাদের রাজনীতি কি এক অর্থে কলুষিত আমরা বলতে পারি, বা আমাদের আসলে উন্নয়নের কথা বলি, অর্থনীতির কথা বলি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য যাই বলি না কেন, সবার আগে কি রাজনীতিটা ঠিক করা উচিত নয়? আচ্ছা, আমি মনে করি উনি যে কথাগুলো বললো অজয়বাবু খুবই ভালো কথা বলছে, আমার কনসেপ্টের সঙ্গে ওনার কনসেপ্টে আমার মনে হয় আমরা মিল খুঁজে মানে বেকারে মিল আছে, সমতা আছে মনে মনে করি। আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, দেশটা কার, এই দেশটা কার? আমি তো সেজন্যই প্রশ্নটা রেখেছিলাম, এই দেশটা কাদের, সবার হয়ে আমার প্রশ্ন হচ্ছে সেখানে যদি দেশটা কার, এই প্রশ্ন যদি আমরা সমাধান করতে পারি, একটি প্রশ্নের সমাধান যদি হয় তাহলে আমার মনে হয় আমরা এই দেশে যত বসবাস করি না কেন, যত ভৌগোলিক সীমা রেখা থাকুক না কেন, যত আমাদের সম্প্রদায় থাকুক না কেন, কনসেপ্ট থাকুক না কেন, দল মত যত ধরনের আমরা এখানে আমরা কী বলো রাজনৈতিক আমাদের বিভাজন থাকুক না কেন, আমার মত দেশটি কার যদি আমরা প্রশ্নতে আসি আমার মনে হয় এতগুলো প্রশ্ন আমাদের তৈরি হয় না। এই দেশকে সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের সকলের, এক এটা যদি হয় কেন এখানে দুইটা চেতনা তৈরি হবে, আমরা কি বাংলাদেশি নাকি বাঙালি, এখানেই তো আমাদের মধ্যে একটা বিশাল একটা মানে ব্যবধান তৈরি হয়ে গেল। বাঙালি যদি আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি তাহলে এই ভূখণ্ডে যারা বসবাস করে পূর্ব পশ্চিমে দক্ষিণে উত্তরে এইসব যে নৃগোষ্ঠী, এইসব যে আদিগোষ্ঠী, এইসব যে যারা এখানে বসবাসকারী যারা জনগোষ্ঠী তাদের পরিচয় কী হতে পারে? তাহলে বাংলাদেশকে ভাগ করে ফেললাম আমরা, এই দেশকে যদি ভাগ করার দায়িত্বটা যদি স্বাধীনতার পরে হয়, 1970-এর পরে এই দেশটাকে আমরা পেয়েছি, তো পাকিস্তান এসে তো আমাদেরকে এটা বলেনি, ব্রিটিশ আমাদেরকে এইভাবে বলেনি, আমাদের দেশটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি, এটা বিশাল। সেখান থেকে সূত্রপাত তৈরি হচ্ছে নানা ধরনের প্রশ্ন, নানা ধরনের চেতনা, নানা ধরনের ক্রোধ, ক্ষোভ এবং দৃষ্টিভঙ্গি, এগুলো কিন্তু তৈরি হয়। আপনি পাহাড়ে যান, পূর্ব দিকে আপনি চোখ দেন, আপনি দেখবেন তাদের কান্না, তারাও তো চায়, তারা চায় এবার একটা, এখন তারা চাচ্ছে কিন্তু একটা স্বাধীন ভূমি, সেই স্বাধীন ভূমি হয়তো আজকে হচ্ছে না, ঠিক আছে, আমি চাই না, আমার দেশ আমার, এই দেশের রক্ত ঝরা আমাদের দেশ, এই দেশকে কখনো আমি কলঙ্কিত করতে পারি না, এই স্বাধীন দেশে বসবাস করে রাষ্ট্রের বিরুদ্ধে এই মাটির বিরুদ্ধে আমি কথা বলতে পারি না, আমি সুকুমার বড়ু কথা বলতে পারি না, এই জনপদ আমাকে জন্ম দিয়েছে, আকাশ বাতাস আমাকে পেয়ে ধন্য হয়েছে, আমার উচিত এই মাটিকে ধন্য করা। তাহলে এই মানুষগুলো যে একত্রে মিশে পাহাড়ে থেকে তাদের আশ্রয় থেকে আমরা যুদ্ধ করলাম, তাদের নানা খাদ্য আমরা খেয়েছিলাম সেদিন স্বাধীনতার সময়, আমরা যখন মুক্তিযুদ্ধের মধ্যে যখন নানা দিক বিদিক হয়ে গেলাম আমরা সেদিন,
আমি তো চট্টগ্রামের মানুষ, আমি দেখেছি বান্দরবান থেকে আরম্ভ করে নাইক্ষ্যংছড়ি এইসব জনগোষ্ঠী সেখানে পালিয়ে তারা আমরা ভারতে আমরা আশ্রয় নিয়েছিলাম, এইসব বনভূমিতে জঙ্গলে পাহাড়ে আমরা আশ্রয় নিয়েছিলাম, তারা আমাদের পাশে ছিল। আজকে কেন আমরা এই বাংলাদেশ স্বাধীনতার পরে কেন সেদিনের যে মানবেন্দ্রলাল লারমা সংসদ থেকে বের হয়ে যাবেন, এই কথা যখন তিনি শুনলেন সংসদের মধ্যে তিনি কিন্তু বের হয়ে গেছেন, কেন জাতিতত্ত্বের মধ্যে সেখানে বাঙালি চেতনা তৈরি হবে, তারা কোথায় যাবে, তাদের আশ্রয় কী হবে, তাদের পরিচয় কী হবে, তাহলে আমরা সেদিনে তৈরি করি। এই জন্য আমার মনে হয় আজকে সব দিকে আমাদের মধ্যে ওই প্রশ্নবোধটা তৈরি হয়েছে, কারণ এখন একদিনে কিন্তু সব প্রশ্ন তৈরি হয় না, ধীরে ধীরে এগুলো বিকশিত হয়। যেমন ধরুন সেখানে চাকমা গোষ্ঠী আছে, চাকমারা হয়তো আবার মানমা গোষ্ঠীদেরকে চেতনা তৈরি করেছে, চাকমারা আবার হয়তো মুরুং বিভিন্ন ধরনের যে গোষ্ঠীগুলো আছে রাখাইন গোষ্ঠী আছে, একটা বোধ হয় যে সব জনগোষ্ঠীকে মানে আমি ধর্ম বর্ণ গোত্র যেভাবেই দেখি না কেন, জেন্ডারের বেসিসেও দেখি যদি অঞ্চলের সবাইকে আসলে মেইন স্ট্রিমের মধ্যে নিয়ে আসলে ইনক্লুসিভ একটা সোসাইটি ইকোনমি তৈরি করতে পারলে পলিটিক্সটাও যদি ইনক্লুসিভ হয় এই সংকটগুলো বোধ হয়। উনি একটা কথা বলছেন আমাদের খুব ভালো আছে সিভিল সোসাইটির কথা, আজকে সিভিল সোসাইটির মধ্যে কিন্তু আমাদের বিভাজন তৈরি হয়ে গেল, সিভিল সোসাইটি সেই অর্থে কতখানি আছে কতখানি শক্তিশালী সেটা তো একটা বড় প্রশ্ন, জ্ঞানের মধ্যে বুদ্ধিজীবীদের মধ্যে আমাদের সিভিলরা কতখানি সিভিল আছেন, সিভিল আছেন বুদ্ধিজীবীদের মধ্যে কিন্তু আমাদের মধ্যে হয়ে গেছে, কিন্তু আমাদের এটা তো হওয়ার কথা ছিল না। আমি একটি কথা বলি আগে, মানে আরেকটা জিনিস আমার কাছে প্রশ্ন মনে হয়, গণতন্ত্র হবে সর্বজনীনতার মধ্যে, গণতন্ত্র কিন্তু কোনো দল গোষ্ঠীকে কিন্তু স্পর্শ করে না, গণতন্ত্রের মধ্যে সাম্যতা থাকবে সমতা থাকবে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমার জন্য। এখানে গণতন্ত্র শুধু আওয়ামী লীগের জন্য না, আর গণতন্ত্র শুধু বিএনপির জন্য না, জাতীয় পার্টির জন্য না, গণতন্ত্র তার স্বরূপে তার বৈশিষ্ট্য কিন্তু সকলের জন্য, পৃথিবীর আলো যেমন সকলের জন্য, নদীর পানি যেমন সকলের জন্য, গণতন্ত্র একটি দেশের জন্য সকল স্তরে কিন্তু প্রবাহ সৃষ্টি করে, প্রাণ সৃষ্টি করে, চেতনা তৈরি করে সকলের জন্য, একই চেতনা তৈরি করবে। আজকে সেই চেতনা থেকে আমরা দূরে আসছি বলেই আজকে 51 বছর পরে যে কথাটি আপনি বলছেন আজকে আমাদের মধ্যে এতটুকু আমাদের মধ্যে আমরা এখনও সেই জায়গায় পৌঁছতে পারি না। আর জনশক্তির দিক থেকে কিন্তু আমরা কম না, এখন তো 18 কোটি টাকা, 18 কোটি সম্ভবত 16 কোটি বলে 17 কোটি হয়ে গেছে, তো এই জনগোষ্ঠী দিয়ে সেখানে আমরা আমার মনে হয় এত জনশক্তি এত কিছু আমাদের এখানে ভূশক্তি খনিজ শক্তি বনশক্তি এত শক্তি মিলিয়ে কিন্তু আমরা কেন আমরা লোকের মধ্যে উদ্ভূত হচ্ছে। আরেকটি প্রশ্ন আমি বলি আপনাকে, হ্যাঁ উনি যে কথাটা বলছে পদ্মা সেতু, আমাদের এখানে সূচক দৃশ্যমান অনেক কিছু হয়েছে, দৃশ্যমানে সব কিছু হয় না, দৃশ্যমান দিয়ে সব কিছু করা যাবে না, এটা একটা সূচক, এটা যেমন 51টা একটা মানুষের মধ্যে 100টা সূচক থাকে, আমার 5টা সূচক দৃশ্যমান কিন্তু আমার 95টা সূচক কিন্তু অকেজ অচ, যেটা প্রাণ সৃষ্টি করবে মানুষের মধ্যে, এই দৃশ্যমানের ভেতরে যে অন্তঃসত্ত্বা থাকে অন্তঃসত্ত্বাটা আমাকে দেখতে হবে। তাহলে এখন যদি আমি এটাকে দ্বার থেকে খুলে দিই, ঠিক আছে আমি দরজার ঘরের দরজা বন্ধ করে আমি অনেক কিছু করলাম ভিতরে করলাম, কিন্তু এই ভিতরের ভেতরে করাটা আমার এই যে দৃশ্যমান ভিতরের আঙ্গিকতা অলঙ্কারিক সব কিছু করলাম, কিন্তু ভিতরের যে একটা চেতনা থাকে ভিতরে যে একটা বাষ্প থাকে এটা যে এটা কিন্তু আমার মনে হয় এটাকে অনুধাবন করা উচিত বলে জি। মিস্টার অজয় দাশগুপ্ত আপনি শুনছিলেন এবং আমি এখানে একটু যোগ করতে চাই, আপনিও গণতন্ত্রের কথা বলেছেন, মিস্টার প্রফেসর সুকোমল বড়ুয়া গণতন্ত্রের কথা বললেন, উনি এর আগের পর্যায়ে নির্বাচনের কথা তুলেছিলেন। আমার প্রশ্ন যে এই যে গণতন্ত্র সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই আকাঙ্ক্ষা নিয়েই তো বাংলাদেশের জন্ম হয়েছে, এই অঙ্গীকার নিয়েই বাংলাদেশের জন্ম হয়েছে, এবং 51 বছর পরে অবশ্য আমরা গণতন্ত্রের কথা বলতে হয়, পৃথিবীর সব গণতন্ত্রেরই দুর্বলতা আছে কিন্তু গণতন্ত্র আছে কি নাই সেই প্রশ্ন হয়তো খুবই লজ্জাসকর, যে আমরা কেউ বলছেন একেবারেই নাই, কেউ বলছেন আছে, কেউ বলছেন মাঝামাঝি কিছু একটা হাইব্রিড জাতীয়, সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে 51 বছর গণতন্ত্রের একটা ন্যূনতম পূর্ব শর্ত নির্বাচন একটা ভালো নির্বাচন দিয়ে জনগণ কাউকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালেই যে সেই সরকার গণতান্ত্রিক হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি একটা ন্যূনতম ভালো নির্বাচন ছাড়া গণতন্ত্র আছে সেই দেশে সেটি তো আপনি বলতে পারবেন না, বলা যায় কি না সেটি নিয়ে একটা প্রশ্ন আমি তুলতেই পারি, এবং সেই জায়গায় সেই নির্বাচনী ব্যবস্থাও কিন্তু আমরা 50 বছরের একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো না, আমরা পারলাম না এমন কোনো
প্রতিষ্ঠান তৈরি করতে, যেই প্রতিষ্ঠানের উপরে সকল মানুষের আস্থা আছে, যেই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেই প্রতিষ্ঠান কারো কাছে কারো চোখ রাঙানিতে কারো অঙ্গুল হেলনে মাথা নত করবে না, এরকম বাংলাদেশে একটি প্রতিষ্ঠানও নাই। সিভিল সোসাইটি প্রফেসর সুকোমল বড়ুয়া বলছিলেন সেটাও বিভাজিত। আবার অনেকে প্রশ্ন করেন বিভাজিত হোক আর যে হোক আসলেই কোনো সিভিল সোসাইটি বলতে এখানে একটা সময় খুবই ভাইব্রেন্ট ছিল, এখন আদৌ আছে কিনা সেই প্রশ্ন নিশ্চিতভাবেই তোলা যায়। সো আমি আমি আপনার অবজারভেশন একটু শুনতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি আপনার, যে প্রথম কথা হচ্ছে যেটা প্রথমে উনি বললেন অধ্যাপক মহোদয়, যে আমরা তো নিশ্চিতভাবেই কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করি না এবং বিচ্ছিন্নতাবাদ সমর্থনযোগ্য নয়। আর বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নটাও মীমাংসিত হয়ে গেছে, সবাই বাংলাদেশি এখন। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলছেন, এই আলোচনায় যেতে হলে সাম্প্রতিককালের কয়েকটি ঘটনাকে টেনে আনতেই হবে। নির্বাচন কমিশন, নির্বাচন এবং তার পরিপ্রেক্ষিতে ফলাফল, এই তিনটার একটা জ্যান্ত উদাহরণ হচ্ছে হিরো আলম। আমি ভেবেছিলাম যে এই প্রসঙ্গটা এড়িয়ে যেতে পারবো, কিন্তু প্রসঙ্গটা আসবেই। আপনি খেয়াল করেন, উভয় দল এবং বাংলাদেশের রাজনীতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে হিরো আলমকে কেন্দ্র করে আবর্তিত হতে বাধ্য হচ্ছে, আমি বলবো বাধ্য হচ্ছে। এখন সে একটি প্রান্তিক শ্রেণীর মানুষ, কষ্ট করে জীবনে বড় হয়েছে, লড়াই করতে 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 এবং প্রতিকূলতার বিরুদ্ধে, আমি কিন্তু তাকে সমর্থন করে কথা বলছি না, আমি যৌক্তিক কথাগুলো বলার চেষ্টা করছি, সে উঠে দাঁড়িয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো মেরুদণ্ড অর্জন করেছে, অর্জন করেছে। কারণ সে যে প্রশ্নগুলো করেছে, আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনি কি আমি আপনি বা আমরা কোনোদিন ভাবতে পারি যে 70 বছরের একটি দল, সরকারি দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, স্বাধীনতার সংগ্রামের সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত থাকা একটি দল, যাদের কাছে আমাদের ইতিহাস জমা, তাদের সাধারণ সম্পাদক তাকে বলছে যে হিরো আলম জিরো হয়ে গেছে। এখন এই কথাটা কি আমরা কখনো ভাবতে পেরেছি যে আমাদের আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ সাহেব বলতে পারতেন? পারতেন না, একটাই কথা, পারতেন না। এমনকি এর আগে যারা সাধারণ সম্পাদক ছিল তারা বলতে পারতেন না, কারণ তখন রাজনীতি, নির্বাচন, ফলাফল সবকিছু মিলিয়ে একটা স্ট্যান্ডার্ড, একটা মানদণ্ড মেনে চলত। ধরুন সে দাঁড়িয়েছে, ধরুন কেন সে দাঁড়িয়েছে, সে একটা উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছে, তারপর সে কিন্তু বিনয়ী, সে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে বিচার দিয়েছে, আমি তো তাকে স্যালুট করি। সে বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, তার ভাষাতে সে বলেছে, যেভাবে বলতে জানে, যে আপনি এটার বিচার করেন যে 10টি কেন্দ্রে আমাকে ফলাফল বুঝিয়ে দেওয়া হয়নি, এই যে আপনি ফলাফলের কথা তুললেন সেই জন্য আমি এই প্রসঙ্গটা তুললাম। দেখুন, শরৎচন্দ্রের একটা গল্প ছিল যেখানে ওই যে বাঘের লেজ দেখিয়ে ভয় দেখাতো ইন্দ্রনাথ, না তো শেষে সবাই বললো না যে ওই লেজটা কেটে রেখে দাও কাজে লাগবে। এখন তো তাই মনে হচ্ছে যে হিরো আলমকে কেটে রেখে দাও একদিন কাজে লাগবে। কারণ কি? কারণ সে তো ভীত নাড়িয়ে দিয়েছে সকলে, সে চ্যালেঞ্জ করে বলছে যে খেলা হলে আমার সাথে খেলতে আসুন। আমি এই খেলাধুলার বিষয়টাকে আমি প্রথম থেকেই লক্ষ্য করছি যে একটা বিকৃত মানসিকতার ভেতর দিয়ে যাচ্ছে এটা, খেলা হবে খেলা হবে, খেলা হচ্ছে না, খেলার মতো সুযোগ্য কি জানি খেলোয়াড় পাচ্ছি না। দেখুন এই ছেলেটি কিন্তু দাঁড়িয়ে জবাব দিল যে খেলতে হলে আমার সাথে আসুন। এবং আমরা যেটা দেখলাম যে এত বড় একটা রাজনৈতিক দল এবং তার যে সচিব, তিনি কিন্তু পশ্চাদাপসরণ করলেন এবং বললেন যে আমি তাকে বলিনি। এখন বিষয় হচ্ছে তার বিরুদ্ধে বলা, এর বিরুদ্ধে বলা, এটা তো রাজনীতি না বা এটা আমাদের টক্সের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মূল রাজনীতি কোথায় এসে আত্মসমর্পণ করেছে। তাহলে তার যে কথাগুলো ছেলেটির, যে আমি নির্বাচনে দাঁড়াবার আগে আপনারা তো বলেননি, বা নমিনেশন পাওয়ার আগে, পত্র কেনার আগে, যে আমার এই যোগ্যতা থাকতে হবে, আমার চেহারা এরকম হতে হবে, আমার উচ্চতা এরকম হতে হবে, সরলভাবে সেই কথাগুলো বলেছে এবং প্রত্যেকটি কথা এক একটা তীরের মতো বিদ্ধ করেছে। এই যে আপনি বললেন যে ভাইব্রেন্ট সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, ইটস ডেড। আমি আগেও এই অনুষ্ঠানে বলেছিলাম, বিকৃত এবং বিকৃত, একটা পারভার্টেড আর একটা সোল্ড, যখন সোল্ড হয়ে যায় তখন তার গায়ে লাগে না। এবং যদি লাগতো আপনার এই প্রশ্নের জবাবের জন্য আমরা কিন্তু সিভিল সোসাইটির কাছে যেতে পারতাম, সেটা নির্বাক, সেটা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, আর কিছু স্তব্ধ পাথরের মতো হয়ে গেছে। তো নির্বাচন কমিশন যতবারই পরিবর্তন হোক, আপনার কমিশন পরিবর্তনে কোনো ফলাফল আসবে না,
যদি সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু ফলাফল বয়ে আনতে না পারে। এই ছেলেটিকে যদি আমি একটা ভিডিওতে দেখলাম ইউটিউবে, বগুড়া সমস্ত লোকদেরকে জিজ্ঞেস করা হয়েছে, এক বাক্যে সবাই বলেছে যে সে জিতেছে। এই একটা ধরেন ছেলে যদি জিতে যেত এবং সংসদে যেত, কি এমন ক্ষতিবৃদ্ধি হতো? আমরা জানি না তাকে হারানো হয়েছে না সে হেরে গেছে, কিন্তু যে লোকটি জিতেছে তার নাম একটিবারও কোথাও উচ্চারিত হচ্ছে না, তানসেন না কি যেন নাম, তার নাম কিন্তু একবারও কেউ উচ্চারণ করছে না। এবং এই ফাঁকে এই ছেলেটি, এখন আপনি যদি বলেন যে একজন সংসদ মানে আইন প্রণেতা, সে সেখানেও প্রশ্ন রেখেছে যে আমাকে যদি প্রশ্ন করেন আমার যোগ্যতা নিয়ে, তাহলে কি যোগ্যতায় মাশরাফি এবং মমতাজ সেখানে সাংসদ হতে পারে? যোগ্য প্রশ্ন। এখন এটা তো উত্তর দিতে হবে না যে এদের এই যোগ্যতা আছে তোমার সেই যোগ্যতা নাই, সেই জায়গায় তো কোনো কাউন্টার লজিক আমরা দেখতে পাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে গণতন্ত্র শক্তিশালী হয় কিভাবে, আপনি যেটা বলবেন যে সব গণতন্ত্রের ভেতর দুর্বলতা আছে, সব বিষয়ের ভেতরই দুর্বলতা আছে, আমাদের নিজেদেরও দুর্বলতা আছে, কিন্তু সকল মানুষ বা সকল প্রক্রিয়ার একটা সবলতা নির্ধারণ করতে হয়। যে সমস্ত দেশগুলোকে আমরা গণতান্ত্রিক বলছি তাদের সবল শক্তি যেটা, সেটা হচ্ছে তাদের নির্বাচনটা ঠিকভাবে হয় এবং ফলাফলটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়ে ওঠে, যেটা আমাদের দেশে আগে হতো। সেইটা যদি হয় আপনার, তাহলে এই প্রশ্নগুলি উঠতো না, এবং এই প্রশ্নগুলি যদি না উঠে তাহলে মানুষ ভোট কেন্দ্রে যাবে। তাহলে ওই বগুড়ার কি যেন নন্দী পাড়ি না নন্দী পাড়া, ওই গ্রাম থেকে কাহলুন নন্দী পাড়া না কি যেন, ওই গ্রামের লোকরা বলতো না যদি হিরো আলম না দাঁড়াতো তাহলে সেন্টার গুলোতে নাকি কুকুর শুয়ে থাকতো, কি জঘন্য কথা দেখেন, কিন্তু কি নির্মম সত্য। তার মানে কি নির্বাচন পুরো পদ্ধতিটাকেই একটা হাস্যকর জায়গায় নিয়ে আসা হয়েছে, যে জায়গাটা থেকে মুক্তির জন্য এখন উপায় হচ্ছে সামনে নির্বাচনকে স্বচ্ছ এবং সত্যিকার অর্থে গ্রহণযোগ্য করা। এইভাবে যদি না হয় তাহলে বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে কিনা এই প্রশ্ন থেকেই যাবে। আচ্ছা, আমি একটা বলি, আমার মনে হয় আমরা একটা মূল্যবোধ থেকে বোধহয় একটু দূরে সরে গেছি, এখানে মূল্যবোধের কোনো কিছু আশা নেই। মূল্যবোধটাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি, স্বাধীন দেশে স্বাধীন মূল্যবোধ না, এখন মূল্যবোধ স্পর্শ করতাম, মূল্যবোধের জায়গায় যদি আমরা যেতে পারতাম, মূল্যবোধটা সব জায়গায় যদি মূল্যবোধটা যদি প্রতিষ্ঠা করতে পারতাম, সেটা সর্বজনীনভাবে মূল্যবোধটা যদি তৈরি হতো বাংলাদেশের সর্বক্ষেত্রে, আজকে এই প্রশ্নগুলো বোধ আসতো না। সুপ্রিম কোর্ট সেখানে মূল্যবোধ নাই থাকবে না কেন, যেটা মানুষের মানে প্রধান স্থান, যেখানে গিয়ে মানুষ তার নীরবের সব কান্নাগুলো সেখানে তিনি ঢেলে দেবেন, একটা বিচারের জন্য সে দীর্ঘ প্রতীক্ষায় থাকেন, সেখানে মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না। শিক্ষাক্ষেত্রে একটা মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না, ধর্মীয় স্থাপনার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হচ্ছে না, দাউদাউ করে জ্বলছে, আক্রান্ত থাকে, আতঙ্কে থাকে, কখন আসবে, কখন হয়তো এটা আক্রমণ হবে, এইসব মূল্যবোধগুলো কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মতো একটা জায়গা আমরা কি এই জন্য স্বাধীনতা করেছিলাম, সেদিন আমরা একসঙ্গে মিশে কিন্তু এটা মানে যুদ্ধ করেছিলাম, এই চেতনার যে মূল্যবোধটা, স্বাধীন মূল্যবোধটা যদি আমার তৈরি না হয়, এটা একটা ছত্রের মতো, আমব্রেলার মতো আচ্ছাদন সকলকে ধারণ করবে, একটা ছাতা যেমন বৃষ্টি থেকে রক্ষা করে, ঠিক এরকম যদি একটা মূল্যবোধ আমরা এখন তৈরি করতে পারি। এই জন্য আমার মনে হয় আমি একটু করে, যেহেতু শিক্ষক, যদিও রাজনীতির ক্ষেত্রে কিছুটা আমি কথা বলি, কিন্তু আমি হয়তো তৃণমূলের রাজনীতির আমি সেইটা চর্চা করি না, আমি বুদ্ধিবৃত্তি কিছু কথা বলি যেটা মূল্যবোধ তৈরির জন্য। তো সেখানে যদি বলি, এখন বিএনপির একটা কনসেপ্ট হচ্ছে কিন্তু রেইনবো কনসেপ্ট, অর্থাৎ সকল জাতিকে জাতিগোষ্ঠীকে ধারণ করা, রেইনবো বর্ণ থাকবে একটা, যেমন রেইনবোতে রংধনুতে বিভিন্ন কালার থাকে, বাংলাদেশের বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর বিভিন্ন দল এবং বিভিন্ন জাতিগোষ্ঠী এখানে বসবাস করে, তাদের জন্য একটা রেইনবো আমাদের জন্য হয়েছে, এটা আমি মনে হয় একটা সাধুবাদ দিই আমি। কারণ আরেকটা জিনিস আমি বলি, কারণ আমাদের যে আমাদের যে দূর থেকে কথা বলছেন আপনি, আপনি সামনে আছেন এবং আমাদের সামনে কিন্তু অনেক, বাংলাদেশ তো না বিশ্বের সমস্ত মানুষ কিন্তু আমার মনে হয় এই যে চ্যানেলাই শোনার জন্য কিন্তু অনেক অধীর আগ্রহে থাকে, বিশেষ করে তৃতীয় মাত্রাটা আপনার উপস্থাপনায়। তো তো এই জন্য বলছি যে যে কথাটি বলছিলাম যে আওয়ামী লীগ একটা, আমি সত্যতে বিশ্বাসী আওয়ামী লীগের বয়স কিন্তু অনেক দীর্ঘ, যে কথাটি আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের অজয় দাসগুপ্ত যেটা বললেন, তাদের কাছে কিন্তু আমাদের চাওয়া পাওয়াটা কিন্তু অনেক বেশি, অবশ্যই নেতৃত্ব দিয়েছে তারা, এটাকে অস্বীকার করার কোনো জোর নেই। আমি অনেক সময় বিএনপিতেও এটা বলি, কিছু জিনিস আছে আমার বিবেককে কিন্তু স্পর্শ করে, বিবেকের বাইরে কিন্তু আমি কথা বলতে পারি না। আমি শিক্ষক রাজনীতি করলেও কিন্তু আমি একটা আদর্শিক রাজনীতি করি। তো
তো যার ফলে কিছু জিনিস দেখেছি, তারা আওয়ামী লীগের নেতৃত্ব দেখেছি, আমরা সেদিন সকলে একসঙ্গে যুদ্ধ করেছি যে কথাটি আসতে, তাদের বয়স দীর্ঘ, তাদের সংগ্রামের অভিজ্ঞতা দীর্ঘ, তাদের নেতৃত্ব দীর্ঘ, সব কিছু দীর্ঘ, তাদের কাছ থেকে কিন্তু জাতি অনেক কিছু আশা করে। কিন্তু বিএনপি আসার পরে ৭৮ সেদিন যত কিছু হোক, আমরা বিএনপির একটি দল দেশের মধ্যে, কিন্তু এখন সে করে কিন্তু অনেক প্রতীত। আমি আশ্চর্য হয়ে যাই, একটা নতুন দল আসার পরে বাংলাদেশের মধ্যে একটা, উনি কোনো রাজনীতি করেনি, সেনা শিবিরে ছিলেন এবং সেখানে কথা বলার সুযোগ পায়নি এবং রাজনীতি কী জিনিস তিনি দেখারও সুযোগ পায়নি এবং চর্চাও তিনি করতে পারেননি, কারণ পাকিস্তানের গণ্ডিতেই ছিলেন তিনি, সেনা চাউনিতে ছিলেন তিনি। তিনি হঠাৎ করে আসার পরে এই মাটির মানুষকে কীভাবে তিনি স্পর্শ, মাটির মানুষের হৃদয়কে কিনে তিনি বুঝতে পারলেন। আমি শিক্ষক, আমি ওই দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, দীর্ঘদিনের রাজনীতি করার পরে কিন্তু আমরা বুঝতে পারি একটা মানুষের, বাংলাদেশের জনগোষ্ঠী কী চায় তারা বুঝতে পারি। কিন্তু সেনা চাউনিতে থেকে আসার পরে এই যে তিনি যেভাবে মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে ফেললেন, হৃদয় স্পর্শ করলেন একটা মানে সেনা, এই অল্প সময়ের মধ্যে আমার মনে হয় দেখেন আওয়ামী লীগ তাদের সঙ্গে যুদ্ধ করছে, নতুন দলের সঙ্গে কীভাবে যুদ্ধ করছে, এত কিছু করার পরে কিন্তু তারা পরাস্ত হচ্ছে না। তো কতটুকু ভেতরে কতটুকু মানুষ তাদের সঙ্গে আছে, এই জন্য এই দলকে খাটো করা কখনো ঠিক হবে না। এই প্রশ্নটা কিন্তু এখানে আসে, এই রাজনীতির ক্ষেত্রে আসে, কিন্তু আমি বলছি ওই জন্যই এই কারণে কাউকে খাটো করা উচিত বিএনপির উচিত না, আওয়ামী লীগের উচিত না, আদর্শ থাকবে। যেমন আজকে আজকে আপনি পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন, কংগ্রেস আজকে কোথায়, কীরকম অবস্থা হয়ে গেছে, দীর্ঘদিনের যে রাজনৈতিক ইতিহাসে, ভারতের একটা রাজনীতি ইতিহাসের মধ্যে, আমার মনে হয় এই জন্যই বর্তমান সরকারেরও আমার মনে হয় যেহেতু আমরা আছি, আমরা এই দেশের মানুষ, আমি চাই সরকারকে সাহায্য করা, সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা, সরকারের মধ্যে বোধবোধই তৈরি করা এবং সরকারের মধ্যে চেতনা তৈরি হোক এই দেশের মানুষ আমরা, কারণ অনেক হয়েছে, আমি এইটাও আবার আশা করি, কারণ এর মধ্যে কিন্তু আমাদের শেষ হবে না। আমাদের এই যাত্রাপথ থেকে যদি আমরা বের হতে না পারি, সর্বজনীনতা যে সাম্যতা আপনি যে কথাগুলো বলছেন সেই সূচকগুলিকে স্পর্শ করতে না পারি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে এবং আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে গণতন্ত্র এবং এইসব প্রাতিষ্ঠানিক যদি আমি রূপ দিতে না পারি, গণতন্ত্রকে, নির্বাচন কমিশনকে যদি সেভাবে শক্তিশালী করতে না পারি, কেন আমাদের এই যে যারা নতুন যারা আসবে প্রজন্ম, যারা তৈরি হবে আমাদের সামনে, যারা বসে আছে আমাদের কথাগুলো যারা শুনছে, যারা আমাদেরকে, আমরা চলে গেলে যারা আসবে আমাদের স্থানগুলো পূরণ করবে, এইসব যুবক, তাদের মধ্যে চেতনা তৈরি, সেই রকম চেতনা তৈরি হচ্ছে না, মিথ্যার আশ্রয় নিচ্ছে তারা। আমরা একটা জাতিকে তো আমরা শেষ করে দিচ্ছি, জাতির প্রাণশক্তিকে শেষ করে দিচ্ছি, কীভাবে তারা ক্ষমতা অধিষ্ঠিত হবে, ক্ষমতায় আসবে, মিথ্যা পথে, গোপন পথে, অসত্য পথে, এটা আমরা শিখাচ্ছি, একটা জাতিকে শেষ করে দিচ্ছি। কিন্তু আমরা, আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা সকলে চিন্তা করি, একদিন সে আসবে। সেদিন আমি কথা প্রসঙ্গে একটা কথা বলি, আমার সেদিন ঢাকা ইউনিভার্সিটিতে আমার ড্রাইভার, কথা প্রসঙ্গে কথাটা বলাটা ঠিক হবে না, তো আমি অতীশ দীপঙ্করে আমি ক্লাস নিই একটা ভিজিটিং টিচার হিসাবে, সেখানে আমি যাই ফ্যাকাল্টি মেম্বার হিসাবে। তো আমার গাড়ি ছিল না সেদিন, আমি যখন নীলক্ষেত থেকে আমাদের টিএসসি থেকে যখন একটা ট্যাক্সিতে উঠলাম, একটা সিএনজিকে বললাম, বাবা আমি শিক্ষক, তুমি কি আমাকে একটু নেবে, একটু করে আমি এখানে যেতে চাই। তো আমাকে নিল, সে আমার দেখে বল স্যার আপনাকে আমি নেব। নেওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি আমাদের কলাভবন ছেড়ে যখন আমি আমাদের যে কি বলবো ওই যে আমাদের জাদুঘরের পাশাপাশি আসতেই সে আমাকে একটা প্রশ্ন করলো, স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করি। কী প্রশ্ন? তখন গেল আমাদের ঢাকা ইউনিভার্সিটির কিছু বাস, বিআরটিসি বাস এবং ছাত্রদের নিয়ে তারা চলে গেল অন্য পথে, আমরা যাচ্ছি ঠিক পথে, তারা যাচ্ছে অন্য পথে। তখন বলল, স্যার কিছু প্রশ্ন হতে দীর্ঘদিন থেকে দেখি, কিন্তু আপনার থেকে আজকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করবো। তো বলো বাবা, ওই স্যার এই যে বাসগুলো যে যায়, আপনাদের বাসগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যায়, তারা কত কোনো সিগন্যাল মানে না, তারা বিপথে চলে যায়, মানে এটাকে কী বলে ওই যে মানে যেদিকে যাওয়া উচিত সেদিকে যায় না, উল্টো পথটা ব্যবহার করছে, ওই উল্টো পথে চলে যায়। হ্যাঁ দেখো বাবা, তারা আসে তো সকালে ঘুম থেকে আসে, তারা ক্লাসের জন্য আসে, তারা ওরা থাকে, এই জন্য তারা সকালে চলে আসে, এইভাবে করে তারা অনেক সময় আসে। ওই স্যার যাওয়ার সময় দেখি দেখি সকালেও দেখি এইরকম, যেহেতু আমি ট্যাক্সি চালাই স্যার, আমি দেখি উল্টো পথে বেশি চলে যায়, ট্রাফিক মানে না, মানুষ মানে না, তারা অন্য মানুষ মানে না, যেভাবে তারা চলে যায় মনে হচ্ছে তারা অন্য ধরনের। তাই বলে যে বাবা, তারা ছাত্র মানুষ তো, এখনও তাদের মধ্যে এরকম হয়,
সে আমাকে একটা শিক্ষা দিল। আমি আপনাকে সামনে বলছি এবং জাতিকে সামনে বলছি, যে আমাকে বলছে স্যার যে ছাত্ররা উল্টো পথে চলে অভ্যাস হয়ে যাচ্ছে তারা যে কোনো প্রতিষ্ঠানে গেলে চাকরির ক্ষেত্রে উল্টো পথেই তারা চলবে। এই শিক্ষাটা আমি সেদিন তার কাছ থেকে পেয়েছি, কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে এত বড় জায়গার, হ্যাঁ এত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সন্দেহে, এবং আসলে তো অনেক কিছুই উল্টো পথে চলছে, উল্টো পথে চলছে, এখন সবকিছু উল্টো হয়ে গেছে, এখন উল্টো পথে হয়ে গেছে। এই জন্য বলছে তারাই তো ক্ষমতা আসবে, তারা সচিব হবে, তারা আইনজীবী হবে, তারা সুপ্রিম কোর্টে বসবে, তারা হবে বড় টিচার হবে, ভিসি হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে, তারাই উল্টো পথে চলবে। এই যে উল্টো পথের যে আমরা তাকে চেতনা তৈরি করলে উল্টো পথের যে রক্ত তৈরি করে দিচ্ছি ধমনীতে, জি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু রেজ করেছেন প্রফেসর সুকমল বড়ুয়া, মিস্টার অজয় দাশগুপ্ত আপনি বলবেন উল্টো পথে যে ছাত্ররা চলছে এবং ভবিষ্যৎ কী হবে সেটি বোঝাই যায়, রাষ্ট্র অনেক কিছুই চলছে, আমাদের সমাজে এখন প্রচুর ভিভিআইপি বা ভিআইপি মানুষ তৈরি হয়েছেন, সিআইপি আছেন, তারাও অনেক ক্ষেত্রে অভিযোগ যে তারা উল্টো পথে চলছেন, অনেক কিছু চালাচ্ছেন। সো এর থেকে পরিত্রাণের উপায়, আমরা যদি সাম্প্রতিককালে আমরা শিক্ষা নিয়ে কথা বলছিলেন, আপনারা দুজনেই শিক্ষার সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে যুক্ত, এই যে পাঠ্যপুস্তকে আপনি দেখেন যে পাঠ্যপুস্তকে ভুলে ভুলে অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত ছিলেন এবং ভুলভাল, এবং আমরা লক্ষ্য করলাম যে সংশ্লিষ্ট মন্ত্রী তিনি অস্বীকারও করলেন যে না সব ঠিক আছে সব ঠিক আছে, এবং সর্বশেষ দেখলাম আমরা দুটো বইকে প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। এই যে কোটি কোটি টাকা খরচ করে এগুলো করা এবং সেই বই ছাত্রদের কাছে তুলে দেয়া আবার সেটিকে প্রত্যাহার করে নেওয়া, এগুলো আসলে কিসের লক্ষণ? এই উল্টো পথে উল্টো পথযাত্রার লক্ষণ নাকি অন্য কিছু? এই যে আওয়ামী লীগ বিএনপি প্রসঙ্গ যখন আসে না তখন আমার আসলে ওই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলতে ইচ্ছে করে না, কারণ উনি যে বললেন বিএনপি আমলে কথা, এরকম আওয়ামী লীগেরও অনেক প্লাস পয়েন্ট আছে, এবং ডেফিনেটলি তারা শুরু করেছে একটা মুক্তিযুদ্ধের পরের দেশ নিয়ে বঙ্গবন্ধু সরকারের কথা আমরা বলি, সুতরাং আমি ওই দৃষ্টিকোণে যাব না, এবং আমি বিশ্বাস করি যেটা বলা হচ্ছে যে কেন ওই মূল্যবোধ নৈতিকতা, দেখুন আমাদের নিজেদের মধ্যে অনেক গলদ আছে, আমি হয়তো যখন আরেকটা ধর্মের দেবালয় বা উপাসনালয় আক্রান্ত হয় আমি ভাবি যে আমার কি বলার আছে, আমি চুপ করে থাকলাম বা বলে দিলাম যে দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গাই হয়নি, যে এই মুহূর্তে আমার উপর আসলো আমি কান্নাকাটি শুরু করলাম যে দেখো আমাকে আক্রমণ করেছে, তার মানে কি একজনের নিজের বেলায় আমি কথা বলছি অন্যের বেলায় আমরা চোখ বন্ধ করে থাকছি, ওই জায়গায় তো মূল্যবোধ তৈরি হবে না। মূল্যবোধ তৈরি হতে হলে আপনার মূল্যবোধটা সবার জন্য প্রযোজ্য হতে হবে, এবং আপনি যেটা বললেন যে রাজনীতিতে যে দল নিরপেক্ষ যে মনোভাব সেটা কখনো তৈরি হবে না যদি পারস্পরকে দোষারোপ করতে থাকা করতে জীবন অতিবাহিত করা হয়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আপনার যে শিক্ষা ব্যবস্থার কথা আপনি তুললেন, আমি ওটাকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে করি। দেখুন প্রথম কথা হচ্ছে প্লেজারিজম যেটাকে বলে বা চর্যবৃত্তি কিংবা কুম্ভিলব বৃত্তি যেটাকে বলে সেটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে প্রথম কথা হচ্ছে এখানে আমার যেটা মনে হচ্ছে দূর থেকে যে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে মনিটরিং ছিল না, মনিটরিং যদি থাকে আনএডিটেড এভাবে যেতে পারে না, তার মানে এডিটিং ওয়াজ দেয়ার, তো যদি এডিটিং থাকে আপনি এটা ধরতে পারেননি বা ছেড়ে দিয়েছেন, এই দায়টা পরে জাফরিকবা সাহেব স্বীকার করেছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি গুরুত্বপূর্ণ যেটি সবচেয়ে বললেন যে অস্বীকার করার পরে আজকে দেখলাম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে দুটি পাঠ্য বই প্রত্যাহার করা হয়েছে। প্রথম কথা হচ্ছে আপনি প্রথমে ডিফেন্ড করেছেন তারপরে প্রত্যাহার করেছেন, প্রথম সংশয়। দ্বিতীয় সংশয় হচ্ছে প্রত্যাহার করার ভেতর দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন যে কোনো না কোনো কিছু ভুল ছিল কিংবা এমন কোনো ত্রুটি ছিল যেটা অমার্জনীয়, তাহলে প্রথম থেকে এটা স্বীকার করা উচিত ছিল, প্রথম থেকে এটার ব্যাপারে সহনীয় মতামত দেওয়া উচিত ছিল এবং প্রথম থেকে এটাকে সংস্কার করা হবে, এইরকম একটা বক্তব্য দিয়ে মানুষের মনকে পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। কিন্তু এই বাদানুবাদ, এই টক শো, তারপরে ধরেন খালি কথা, তারপরে ধরেন একে নিয়ে ওকে নিয়ে আলোচনা করা, এতে কোনো লাভ হয়নি। তো লাভ হয়নি এই কারণে ওই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে কোমলমতি ছাত্রছাত্রী যারা একেবারেই কাদা মাটির মতো, তাদের মনে যে বিরূপ প্রভাব ফেলেছে সেটা কিন্তু সারা জীবন তারা বহন করবে, তারা জানবে তাদেরকে যে পাঠ্য বইটা দেওয়া হয়েছিল সেটা ভুল। আর আমরা জেনেছি আমাদের ছেলেবেলা থেকে পাঠ্য বইয়ে যা লেখা আছে সেটি হচ্ছে অবিনশ্বর, অক্ষয়, এবং এটা থেকে আমি যা শিখছি সেটি হচ্ছে আমার জীবন উপকরণ এবং জীবন ধারণের একটা মন্ত্র, কিংবা আমার সবক যেটা দিয়ে আমি আমার সারা জীবন অতিবাহিত করব, যাপন করব। তাহলে সেই জায়গাটাতে আপনি প্রাইমারি লেভেলে এই ধরনের একটা সংশয় নিজেদের কারণে ঢুকিয়ে, তারপরে কে বুদ্ধিজীবী কে বুদ্ধিজীবী না, কে মুক্তিযুদ্ধের না, কে কাকে আক্রমণ করছে,
এগুলোতে মনোনিবেশ হয়ে গেছে। এগুলো কি ইম্পর্টেন্ট আপনার, নাকি তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের শিক্ষা ব্যবস্থাকে পর্যায়ক্রমে দূষণমুক্ত করা? হ্যাঁ, এখন দেখুন এখানে কান টানলে মাথা আসে মতো কিছু জিনিস হয়ে যাবে, কেবল আপনার পদক, কেবল পদ, কেবল অভিধা, কেবল টাকা, কেবল ব্যবসা, এই লোভে শিক্ষাটাকেও ধ্বংস করে ফেলা হয়েছে। কারণ সমস্ত জায়গায় আপনার, আমি কোনো আমলকে ছাড় দিয়ে কথা বলছি না, প্রত্যেকটি আমলে আপনি যদি দেখেন কোটারি স্বার্থ, দলীয় স্বার্থ, দলের লোক। এখন স্বাভাবিকভাবেই এই সরকারের আমল বেশি, মানে সময়কাল বেশি, দালালও বেড়ে গেছে বেশি, চামচা বেড়ে গেছে বেশি, চাটুকার বেড়ে গেছে বেশি, এবং যখন বুঝতে পেরেছে যে এরা ক্ষমতায় থাকবে এক 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 মেয়াদের পরে আরেক মেয়াদে দলে 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 এখানে ঢুকে পড়েছে, এবং এই অনুপ্রবেশ রোধ করার শক্তি এখন আর দলেরও নেই, এমন অবস্থা হয়ে গেছে, খেয়াল করেন। এবং তাতে হয়েছে কি, ধরেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে, ডালে চালে খিচুড়ি হয়ে গেছে, এবং সেখানে শিক্ষা ব্যবস্থার এরকম একটা হাল হবে, এটা তো খুবই স্বাভাবিক। ধরেন আপনি, আমি কেন অবাক হচ্ছি যে একটা পাঠ্য বই পরিবর্তন হয়েছে এমন বিশেষ কি, যেখানে শিক্ষককে জুতোর মালা গলায় পরিয়ে ঘোরানো হয়, যেখানে শিক্ষককে কানে ধরে উঠা বসা করানো হয়, যেখানে শিক্ষককে লাঞ্ছনা করা হয়, এবং শিক্ষা সেখানে একটা, আমি কি বলবো, যে পালিয়ে বাঁচার মতো সে আড়ালে দাঁড়িয়ে দেখে শিক্ষকের অমর্যাদা। শিক্ষকের অমর্যাদা হলে শিক্ষা বাঁচে কি করে? এই প্রশ্নটা আমি কিন্তু আরো একবার করেছিলাম যে শিক্ষার যে অপমান, শিক্ষকের যে অপমান, সেটা তো শিক্ষার অপমান, শিক্ষার যে অপমান সেটা তো জ্ঞানের অপমান। এখন এই জ্ঞানের অপমানকে বলা হচ্ছে পাঠ্য বই প্রত্যাহার করা হলো। প্রত্যাহার করলেই কি সেই দায় আসলে এড়ানো যায়? ঠিক আছে, প্রত্যাহারটা জরুরি ছিল যেহেতু হয়তো সেখানে কুম্ভীলক বৃত্তি হয়েছে, কিন্তু আমি এখানেও একটা জিনিস বুঝতে পারছি না, যে জায়গাটা আপনার বলা হচ্ছে যে উদ্ধৃত করা হয়েছে সেইটা, জায়গাটা যদি সঠিক হয় সে বিষয় অনুযায়ী, তাহলে সেটাকে অন্যভাবে রিপ্লেস না করে প্রত্যাহার করতে হবে কেন? তার মানে কি সূচিতে কোনো ভুল ছিল, মানে যেটা পড়ানো হবার কথা ছিল সেখানে কোনো কিছু ভুল ছিল? তো সেটা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে মানে নিজের নামে উদ্ধৃত করে দেওয়া হয়েছে। উদ্ধৃত অংশটুকু যদি নির্ভুল হয়, তথ্যগতভাবে সঠিক হয় এবং পাঠ্য বইয়ের উপযুক্ত হয়, তাহলে ওটা প্রবলেম তো বুঝি না। এখন বিষয় হচ্ছে কি জানেন, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি এবং হজবরলও তৈরি হয়েছে। আমার ধারণা, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, কেউই আসলে খুব একটা যে বুঝে শুনে কাজ করছে না এরকম মনে হচ্ছে না কোথাও। ডেফিনেটলি আমাদের শিক্ষামন্ত্রী একজন প্রাজ্ঞ মহিলা এবং তিনি প্রাজ্ঞ নেত্রী, তিনি জানেন এটা, নিশ্চয়ই একটা ব্যাখ্যা তিনি দেবেন, কিন্তু ব্যাখ্যা দিতে দিতে যেন দেরি না হয়ে যায়, যেটা সবসময় হচ্ছে কিন্তু। এবং আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এটা আমি বারবার বলি যে একটা বিষয় আছে যে আপনি যদি কোনো বিষয় স্থির করেন এবং সেই বিষয়ে যদি আপনি স্থির থাকেন, সেটি যদি কিঞ্চিত ভুলও হয়, তার কিন্তু একটা দীপ্তি থাকে এবং তার একটা আলো থাকে, এবং সেটা একসময় গিয়ে আপনি কারেক্ট করে নিতে পারেন। কিন্তু এই থাকাই না থাকা, এই থাকাই না থাকা, এটা কিন্তু দোদুল্যমানতা। এটা প্রমাণ করছে যে স্টেবিলিটির অভাব আছে শিক্ষাক্ষেত্রে, তো এই দুর্বলতা মানা যায় না। আপনি ব্রিটিশ আমল থেকে, মানে সে মদন মোহন তর্কালঙ্কারের পাখি সব করের অব থেকে শুরু করে আমাদের আমলে যে বন্দে আলী মিয়া থেকে শুরু করে আপনার শামসুর রহমান থেকে বন্দে হাসান, আমি যাদেরই কবিতা ছিল, আমরা তো পরিবর্তনের প্রশ্ন দেখিনি সমাজ বিজ্ঞানে, বিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে, যেখানে সেখানে, যখন কোনো নতুন কিছু যোগ হয়েছে সেই জিনিসটাকে যুক্ত করা হয়েছিল। আজকে হঠাৎ করে দেখেন এটা থাকবে, এটা থাকবে না, এটা থাকলে ধর্মের সাথে সংঘাত হচ্ছে, এটা থাকলে সমাজের সাথে সংঘাত হচ্ছে, এবং এক একটা কন্ডিশন কিন্তু কারা সবসময় শর্ত মানে, যারা হচ্ছে দুর্বল। এবং শর্তের একটা নিয়ম হচ্ছে, আপনি যখন একটা শর্ত মানবেন দ্বিতীয় শর্তটি আপনার উপর চেপে বসবে, যখন দ্বিতীয় শর্তটি মানবেন তখন তৃতীয় শর্তটি আপনার জন্য অনিবার্য হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই শর্ত মানার আগে শর্ত না মানার মতো যে পরিস্থিতি, সেটি তৈরি করতে করা উচিত, বিশেষত শিক্ষাক্ষেত্রে। আমি সত্যি খুব ব্যথিত হয়েছি এটা দেখে, কারণ এই কারণে যে আমরা যাদের ভবিষ্যৎ বলছি, যাদের মধ্যে এখনো রাজনীতির অঙ্কুরও উদয় হওয়ার সুযোগ পায়নি, যারা এখনো কাদা মাটি, তাদের ভেতর এই ভ্রম, এই ভ্রান্তি, এই আপনার আমি বলবো যে ভুল ধরিয়ে দেওয়া, এটা কিন্তু তাদেরকে আসলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো উন্নত দেশে হলে এটার জন্য যারা জড়িত ছিলেন তাদের শাস্তি হতো, এবং এটার জন্য অনেক বড়ভাবে ক্ষমা চেয়ে এটাকে পরিশুদ্ধ করার একটা প্রচেষ্টা হতো, যেটা আমাদের এখানে হয়নি বলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে, তারপর থেকে আমরা হয়তো সঠিক পথে যেতে পারবো। এটা কিন্তু মনে রাখতে হবে, আমরা আওয়ামী বিএনপি আলোচনা করছি না, আমরা পাঠ্যক্রমের আলোচনা করছি, শিক্ষার আলোচনা করছি, যেটি আমাদের দেশের ভবিষ্যৎ।
এই যে আজকে ধরেন বাংলাদেশে আপনারা বারবার বলছেন এত কোটি মানুষ, এই এত কোটি মানুষের সাথে আরো এক কোটি মানুষ আছে যারা দেশের বাইরে থেকে দেশকে সমৃদ্ধ করেন এবং যারা মনে প্রাণে আমার মতো বাংলাদেশি, তারাও কিন্তু দেশে কন্ট্রিবিউট করেন, তারা অর্থনীতিতে কন্ট্রিবিউট করেন, সংস্কৃতিতে কন্ট্রিবিউট করেন, তারা রাজনীতিতে কন্ট্রিবিউট করেন এবং তারা সিভিল সোসাইটি থেকে আরম্ভ করে সবকিছুতে কন্ট্রিবিউট করেন। আপনি এই সমস্ত মানুষের যে বিশ্বাস, ইমেজ, আমাদের দেশের যে ইমেজ, এটার প্রধান স্তম্ভ শিক্ষা, শিক্ষা যেন ঠিক থাকে। খুবই ভালো বলছেন, উনি অনেক বিষয়কে উনি টাচ করেছেন, স্পর্শ করেছেন। আপনি জাতীয় টেক্সট বোর্ডের কথা বলছেন, আমি সেখানে সম্পৃক্ত ছিলাম আমি দীর্ঘদিন, কিন্তু সেখানে আমাকে বাদ দেওয়া হয়েছে। অভিজ্ঞ যারা কিছুটা মনে করে যে তারা বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত, একটা দেশের মধ্যে আপনি যখন বসবাস করবেন, কারো না কারো পক্ষে, আপনি সরকারের পক্ষে হোক বা তার বাইরে হোক, একটা মানুষ কিন্তু থাকতে পারে, কিন্তু তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিদ্যা তো আর সেটা খণ্ডিত হয়নি। আমার মনে হয় এই শিক্ষাক্ষেত্রে জাতীয় টেক্সট বুক বোর্ডে যেটা হচ্ছে সেখানে, এদেরকে ওই রকম করে অনেক যারা অভিজ্ঞ তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু প্রশ্নবোধক তৈরি হয়ে গেছে। এটা তো একটা জাতীয় প্রতিষ্ঠা, এটা তো শুধু বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য তো সেই টেক্সট বুক তৈরি হয়নি, এই পাঠ্যক্রম তো সকলের জন্যে। তো সেখানে কিন্তু অঙ্কুরও কিন্তু সেখান থেকে হবে, বীজটা কিন্তু সেখান থেকে হবে, ওইটাই বলছি আমি ওনার কথা থেকে, আমি সাধুবাদ জানাচ্ছি ওনাকে, যে অঙ্কুরটা কিন্তু সেখানেই হবে, টেক্সট বুক থেকেই হয়। আমরা প্রথম শ্রেণী থেকে আরম্ভ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী, সেখান থেকে টেক্সট বুক বড়ো তাদের বুদ্ধিবৃত্তি দিয়েই তাদের কতটুকু ধারণ করতে পারবে, তাদের এই মানস, তাদের যে চিন্তা চেতনাগুলো ওই বয়সের জন্য সেইভাবে আমরা তৈরি করি, সেখানেও কিন্তু বিভাজন তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়াতে কী সেখানে একটা প্রশ্নবোধক তৈরি হয়ে গেছে, নাহলে তো এতদিন পরে সেখানে পাঠ্যপুস্তক নিয়ে কেন এত কথাগুলো আসবে? এটা তো কোনো উচ্চশ্রেণীর পাঠ্যপুস্তক না, এটা গবেষণামূলক, যে আপনি পিএইচডির জন্য না, এটা শিশুদের জন্য তৈরি করবেন, এটা মানে একটা শ্রেণীর জন্য, যেখানে প্রাথমিক শ্রেণী যেখানে তৈরি হবে তার মানসপট, যেখানে চরিত্র গঠন হবে, যেখানে বিদ্যাজ্ঞানের অঙ্কুর সেখানে বপন করা হবে সেখানে। আমি ওই জন্য বলছি আমি পাঁচটা সূচক তৈরি করেছি ওই ভিত্তিতে। শিক্ষা হচ্ছে চরিত্র গঠনের জন্য, যে শিক্ষা চরিত্র গঠন করবে না এবং শিক্ষার মধ্যে যে আদর্শ থাকবে না, সেই শিক্ষা কিন্তু শিক্ষা হতে পারে না। আজকে সেখানে কিন্তু প্রশ্নবিদ্ধ, বিদ্যা জ্ঞান সৃষ্টি করে, প্রজ্ঞা সৃষ্টি করে, একটা বুদ্ধিদীপ্ত আপনার নলেজ সৃষ্টি করবে বিদ্যা থেকে। যারা এই জন্য অনুরাগ হচ্ছে না, বিদ্যানুরাগী নেই, অনুরাগ সৃষ্টি করতে হবে, বিদ্যা আছে কিন্তু অনুরাগ নেই আমাদের, এটা ওখানে আমাদের শূন্যতা দেখা দিচ্ছে। তৃতীয় যেটা বলতাম, মূল্যবোধ, মূল্যবোধের মধ্যে কিন্তু মানবতা সৃষ্টি হয়, একটা চেতনা তৈরি হয় সর্বজায়গার মধ্যে, মূল্যবোধের একটা 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 আবরণ তৈরি হবে, মূল্যবোধের জায়গাটা প্রশ্নবোধক হয়েছে। যেটা বলা হচ্ছে গণতন্ত্র, আমি আবারও আসছি গণতন্ত্রের মধ্যে, গণতন্ত্রের মধ্যে কী আসবে সেখানে? সাম্যতা, অধিকার, ন্যায্যতা, ন্যায়নীতি, এগুলো কিন্তু প্রতিষ্ঠিত হবে সর্বক্ষেত্রে। যখন গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত হবে, কিন্তু সব জায়গার মধ্যে কিন্তু সেই একটা আবরণ তৈরি হবে, সব জায়গাকে স্পর্শ করবে গণতন্ত্র, সেখানে প্রত্যেকটা জায়গার মধ্যে তার ন্যায্যতা অধিকার পাবে, প্রাধান্য পাবে এবং সুবিচার পাবে, সত্যটাই প্রকাশ পাবে গণতন্ত্রের মধ্যে। সকলের অধিকার থাকবে, সকলের যাওয়ার অধিকার থাকবে, কোনো ধরনের শঙ্কা থাকবে না। দেখুন গণতন্ত্রের মধ্যে কী আসছে, এরপরে আসবে আমাদের দেশাত্মবোধক। দেশাত্মবোধক যদি ওই চেতনাটা তৈরি হয় এই মূল্যবোধের মধ্যে, কিন্তু দেশপ্রেম আসবে। আমার মনে হয় দেশপ্রেমের তো আমাদের অভাব আছে। একটা ভূখণ্ডে বসবাস করা 50 বছর 51 বছর বয়সের মধ্যে দেশপ্রেম তো আমাদের মধ্যে নেই বলে আমার প্রশ্ন। যদি দেশপ্রেম থাকে, দেশকে যদি ভালোবাসি, মাটিকে ভালোবাসি, মাটি মানে আমার মা, এই মাতৃকে স্পর্শ করার মতন, মাকে স্পর্শ করার মতন এই দেশ, যদি সকলকে ভালোবাসে, ওই দেশাত্মবোধক চিন্তাটা যদি আমাদের তৈরি হয় বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে, আমার মনে হয় তাহলে আমরা এত বিভাজন, এত ধরনের এই যে অসত্য, মিথ্যা, গোপন, এগুলো আমরা করতে পারি না। এটা তো আমার দেশকে ক্ষতি করবে। আমার ছেলে যদি সেরকম যদি মিথ্যার আশ্রয় হয়, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আমি আমার এই চেতনা থেকে কেন আমরা দূরে আছি আমি জানি না। আমি যদিও দল করি, আমি এটা রাজনীতি করি, আমার দলের সন্তানদের যারা আসবে, যারা আগামী দিনে নেতৃত্ব দেবে, তাদেরকে আমরা মিথ্যা পথে পরিচালিত করছি।
এই জন্য এই মিথ্যা দিয়ে যদি আমরা সব কিছু তৈরি করি, শিক্ষার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে এবং আমাদের চরিত্রের ক্ষেত্রে, বিদ্যার ক্ষেত্রে অনুরাগ সৃষ্টি করতে পারছি, সত্যের মধ্যে আমরা যেতে পারছি না। আমাদের সত্যটা কিন্তু আমাদের অস্পর্শ সত্যের মধ্যে কিন্তু একটা যেমন ক্ষত, এটা প্রশ্নবোধ তৈরি হয়ে গেছে এখানে। এই জন্য আমি চাই যে আরেকটা জিনিস বলি, যেমন সংসদে হতো, আপনি যেখানে জাতীয় চরিত্র, যেখানে সংসদ আমাদের জন্য আইন তৈরি করবে, সেখানেও দেখি সেখানেও কিন্তু একটা প্রশ্নবোধ তৈরি হয়। এই প্রশ্নগুলো যদি হয় তাহলে আমার মনে হয়, আজকে যে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনাটা, আমার মনে হয় যে আমরা যদি বলি সেখানে 51 বছর পরে আপনার কথায় আমি আবার আসছি, আবার সব জায়গার মধ্যে একটা প্রশ্নবোধ। তবে হ্যাঁ, এখানে যে আশা নেই বা আমরা যে সফল হইনি, আমরা যে অনেক কিছু পাইনি, সেটাও কিন্তু অস্বীকার করার কিছু নেই। আমরা অনেক পেয়েছি, কিন্তু আমাদের 16-17 কোটি মানুষের কিন্তু আরও পাওয়ার আশা বেশি, কারণ আগে ছিল 7 কোটি মানুষ, আমাদের চাওয়া ছিল কম। সব 7 কোটিতে যেটা অর্জন করেছি, আজকে 17 কোটিতে আমরা অর্জন করতে পারছি না কেন, এটাও তো একটা প্রশ্নবোধক। 7 কোটি মানুষ যদি আমরা একত্রিত হয়ে যদি দেশকে স্বাধীন করতে পারি, এটা পাকিস্তানি এত বড় একটা তাদের যুদ্ধ থেকে আমরা অল্প সময়ের মধ্যে, 9 মাসের মধ্যে আমরা যদি আমাদের দেশকে দেশ ও মাতৃকে স্বাধীন করতে পারি, মুক্তিযুদ্ধের বেতন দিয়ে আমরা একটি আমরালা তৈরি করতে পারি, আজকে কেন আমরা 17 কোটি মানুষ কিন্তু একটা আমরালা তৈরি করতে পারছি না। ওই মূল্যবোধের জায়গাটা কিন্তু এখন আমরা তৈরি করতে পারিনি। ওই রাজপথ যখন তৈরি হবে, পদ্মা সেতুও সেখানে হয়ে যাবে, বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে বললাম, রেইনবো কনসেপ্ট যদি তৈরি হয়, আমরা কেউ কাউকে আর দূরে রাখবো না, সকলের হৃদয়কে স্পর্শ করবো, একাত্মতাবোধ আসবে, সংহতি আসবে, এবং ধর্মের স্থাপনাগুলো থাকবে ভালো, শিক্ষাকেন্দ্রগুলো থাকবে ভালো, ওই টেক্সট বই যে পাঠ্যপুস্তকের সেটা হবে ভালো, সব দিক থেকে চরিত্র হবে আমাদের ভালো। মিস্টার অজয় দাশগুপ্ত, আপনার শেষের দিকে খুব ছোট করে যদি আপনি শেষ করেন। আমি মনে করি যে কার্ল মার্ক্সের একটা কথা আছে, দ্বন্দ্ব, যেটাকে আমরা ইয়ে বলি আপনার দ্বন্দ্ববাদ, দ্বন্দ্বহীন তো জীবন হতে পারে না। মানে আমরা উপসংহারে তো এই কথা বলতে পারি না যে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন ঠিক হবে না, ঠিক হওয়ার কতগুলো মেকানিজম আছে, ওই মেকানিজমগুলো ধীরে ধীরে চালু করতে হবে। আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই দায় স্বীকার করেনি এবং কোনো রাজনৈতিক দলকে, ঠিক আছে কোন দলের রাজনৈতিক সমর্থন এখন জনগণের মধ্যে বেশি এটা সবাই জানে এবং কোন দল কীভাবে কী করতে পারে এটাও সবাই বোঝে, কিন্তু এটা আমি অস্বীকার করতে পারবো না যে পরিমাণ উন্নয়ন বা যে অগ্রগতি হয়েছে সেটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্জন সেটাকে অস্বীকার করার মধ্যে আসলে কোনো গৌরব বা কোনো কৃতিত্ব আছে বলে আমি মনে করি না। আমি আবারও বলছি, প্রত্যেক সরকারের আমলে যে দুর্বলতাগুলো আমরা দেখেছি, সেই দুর্বলতাগুলোকে ঢেকে রেখে সামনে এগোনোর জন্য যে দৃঢ়তার প্রয়োজন সেটির অভাবই বারবার আমাদেরকে পিছিয়ে দিয়েছে। যে মূল্যবোধের কথা বলা হচ্ছে, মূল্যবোধ তো পরিবর্তনশীল একটা বিষয়, মূল্যবোধ কোনো স্থির বিষয় নয়, মূল্যবোধ আপনার পরিবর্তন হয়, জীবনের বহু ক্ষেত্রে মূল্যবোধ পরিবর্তিত হয়েছে। যদি আলোচনা দীর্ঘ হতো তাহলে সেটা পরিষ্কার করে বলা যেত, কিন্তু এই মূল্যবোধের একটা ন্যূনতম মানদণ্ড থাকে, সেই মানদণ্ডটা বাংলাদেশে লঙ্ঘিত হচ্ছে বলেই বারবার আমরা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। এখন দেখেন, এখানে একটা কথা আছে, যে কথাটা আমরা আজকে আলোচনা করিনি, যে করাপশন ইজ দ্য মেইন এনিমি অফ ডেভেলপমেন্ট অ্যান্ড গুড গভর্নেন্স। আপনি দুর্নীতি বলতে খালি টাকা চুরি, এই যে বইয়ের মধ্যে যে প্লেজারিজম করা হয়েছে সেটাও এক ধরনের দুর্নীতি, এই যে রাজনীতিতে ধরেন একজন অযোগ্য লোককে নিয়ে তর্ক হচ্ছে কিংবা যে যোগ্য হয়ে উঠতে পারছে না বলে তাকে আমরা যোগ্য ভাবতে পারছি না কিংবা যোগ্য করার চেষ্টা করছি না, আমি তাকে কোনোভাবেই খাটো করতে চাই না, এটাও এক ধরনের দুর্নীতির ফলাফল, কারণ তার কাছে পরাস্ত হয়েছি আমরা। আমরা পরাস্ত হয়েছি কোথায়? সিভিল সোসাইটির যখন মুখ থুবড়ে পড়ে গেছে। আমরা পরাস্ত হয়েছি কোথায়? যখন আমাদের বলার স্বাধীনতা বিপন্ন হচ্ছে। আমরা পরাস্ত হচ্ছি কোথায়? যখন আমি সত্য কথা বললে আমাকে অন্যভাবে হেনস্থা করা হচ্ছে। এই হেনস্থাটা একেবারে উচ্চ পর্যায়ে থেকে করা হচ্ছে এমন নাও হতে পারে, করা হচ্ছে মধ্যম স্তর থেকে, করা হচ্ছে সুবিধাবাদী স্তর থেকে। এই সুবিধাবাদী স্তর যতগুলি সরকারকে আগের জনমে বা পূর্ববর্তী সরকারগুলোকে ঘিরে ধরেছিল ততগুলো সরকারের পতন হয়েছে, একেবারে ততগুলো সরকার, সেটা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, যারাই হোক না, শেষ করতে হবে। আমি শেষ করছি এই বলে যে আমি মনে করি বাংলাদেশের মানুষের দেশপ্রেম সর্বোচ্চ। আমি আবার দৃঢ়ভাবে বলছি, আমি পৃথিবীর যত দেশ দেখেছি এই পর্যন্ত, তাতে আমার মনে হয়েছে গুটি কয় দেশের সাথে বাংলাদেশের মানুষের দেশপ্রেম এবং বাংলাদেশে প্রবাসে বসবাসকারী সমস্ত মানুষের দেশপ্রেম সর্বোচ্চ পর্যায়ে আছে। শুধু একটি ঢোলের কাঠির, হ্যাঁ, একটি ঢোলের কাঠির অপেক্ষায় আমরা, যেটির নাম হচ্ছে ঐক্য এবং গণতন্ত্র, সেটা যদি হয়
যেমন ধরো বাংলা একাডেমি আমাদের যে এখন 21 ফেব্রুয়ারি আমরা যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের রক্তঝরা আজকের এই যে মাসটি আমার মনে হয় তাদের প্রতি আমি সম্মান জ্ঞাপন করছি। আমার মনে হয় যে বাংলা একাডেমি একটা জাতির মননের প্রতীক বলা হয়, সেখানেও কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়, আমি জানি না সেটাও কিন্তু সেটা হচ্ছে। আমার অনেক ধন্যবাদ মিস্টার অজয় দাশগুপ্ত এবং প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া আমাদের সঙ্গে কথা বলবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে এবং যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে বাংলাদেশ কেন সবার হয়ে উঠতে পারছে না। সবার বলতে এখানে ধনী দরিদ্রের সমান অধিকার, এখানে শিক্ষিত অশিক্ষিতের সমান অধিকার, এখানে সকল অঞ্চলের মধ্যে সমান অধিকার, এখানে নানান ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যে সুবিধা পাবে, বাঙালি বাংলাদেশি যে জাতীয়তাবাদেই আমরা পরিচিত হই না কেন বা পরিচিত হতে চাই না কেন, সবাই তার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, সকল ধর্মের মানুষ একটা একসঙ্গে একই মর্যাদায় একই সম্মানে থাকবে, একই সুযোগ সুবিধা পাবে, নারী পুরুষের বৈষম্য থাকবে না, সেটি হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে, আমার অতিথিদের কথা যদি আমি ভুল না বুঝে থাকি, একটি হচ্ছে যে গণতন্ত্রের সংকট, এটি একটি বড় সংকট ওনারা মনে করেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র আমরা নির্মাণ করতে সচেষ্ট নেই, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সবাইকে নিয়ে যে সমাজ রাষ্ট্র তৈরি করা সেটা আমরা করতে চাই না। কিন্তু এই কথা ওনারা বারবার জোর দিয়ে বলেছেন যে গণতন্ত্রটা কে শক্তিশালী করতে হবে, গণতান্ত্রিক সমাজ নির্মাণের বিনির্মাণের কোনো বিকল্প নেই, নির্বাচন একটি ভালো নির্বাচন অবশ্যই এখানে হতে হবে এবং গণতন্ত্র, সর্বজনীন সাম্য এগুলো একই সূত্রে গাঁথা এবং মানুষের মধ্যে প্রাণ সঞ্চার করে এমন বিষয়গুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। তবে দুজনে আক্ষেপ করে বলেছেন যে আমাদের রাজনীতির মান খুবই নিম্নগামী, রাজনীতিটাকে ফিক্স করতে হবে, তার মানটাকে উন্নত করবার দিকে মনোযোগ দিতে হবে। অনেক সময় আমরা নাগরিকদের উপরে অনেক বিষয় দোষারোপ করি, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব যারা অভিভাবকের ভূমিকা আছেন তারা ঠিকঠাক থাকলে আমাদের যে নাগরিক হিসেবে দুর্বলতা আছে, অবশ্যই আমাদের প্রত্যেকের মধ্যেই দুর্বলতা আছে, আচার আচরণে চিন্তাভাবনায়, সেগুলো অনেকখানি সংশোধন দিতে হবে। দুর্নীতি একটি প্রধান সমস্যা, সেটিও অ্যাড্রেস করা দরকার এবং ওই যে গণতন্ত্র, রাজনীতি, মানুষের অধিকার, জবাবদিহিতা, স্বচ্ছতা, মানুষের সঙ্গে সংযোগ, এই বিষয়গুলো ঠিক হলে কিন্তু বাকি সব, সেটি দুর্নীতি হোক, মানবাধিকার হোক, সেগুলো কিন্তু ঠিকঠাক করা সম্ভব এবং বাংলাদেশের জন্মের অঙ্গীকার কিন্তু সেই অঙ্গীকার 51 বছর পরেও আক্ষেপ করে বলতে হয় যে সেই অঙ্গীকার আমরা পূরণ করিনি এবং যারা জীবন দিয়েছেন দেশটির জন্মের জন্য, যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আসলে আমরা তাদের প্রতি এক ধরনের অসম্মানিকতা 51 বছর ধরে করে চলেছি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।